দেখি 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 কি লিখছে। তুই তো হিরো হয়ে গেলি, আমার তো পাত্তাই নাই। আরে দূর, মায়া মাইসের মন দেখ না। অমামু এখন তো কই ভাই, সেদিনকে তো প্রোফাইল পিক দেখে বেহুশ হয়ে গেলা। অমন ওরে থামতে কও, নাহলে কিন্তু খবর আছে। হইছে যাই কস, কাম হইব না, ঠিক চাই কোনো কথা নাই। কি বাত হে, এই একে চিনি দাও তো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, তুমি এখন কি করছো? এখনো কিছু করছি না, তবে চেষ্টা করতেছো। সারাদিন মোবাইল নিয়ে করে থাকলে তো হবে না, তাই না? চাকরি বাকরি তো আর এমনি এমনি আসে না, আর চাকরি না পাও রাস্তায় বসে না থেকে বাবা মাকে একটু হেল্প করলেও তো পারো। তোমাদের সময় আমরা তাই করতাম ভাই। তাহলে আমরা এখন আসি। ঠিক আছে, সালাম আলাইকুম, ভালো থেকো। আর এইসব পোলাপানের কোনো কাজ কাম নাই, কোনো নামাজ কালাম নাই, সারাদিন কে কি করে সেগুলা নিয়ে ব্যস্ত আছে। আরে শোনেন সুবিক ভাই, মানে ঘটনা হচ্ছে যে আমাগো সময়ে আমরা পড়াশোনার ফাঁকে ফাঁকে ঘরের কাজও করতাম, আর এখন এখন তো পাইছে এক মোবাইল, সারাদিন মোবাইল ফোনে কথাবার্তা, আর ওই যে ফেসবুক নাকি একটা আছে, ফেসবুক আছে, হ্যাঁ ওইটা নিয়ে পড়ে থাকে। বুঝলি, আমগো সময় আমরা কত কিছু করতাম, বাবা মাগো হেল্প করতাম, আর ছোট ভাইগো পাইলে উপদেশ দিতাম। বাংলাদেশ সরকার যদি উপদেশের উপর ট্যাক্স বসাইতো তাহলে একদিনে পদ্মা সেতু হইয়া যেত। আবার কি হলো দোস্ত? আমার একটু যাইতে হবে। কয়টা বাজে দেখতো বাবলু? এই কয়টা বাজে দেখ, একটাও তো বাজে না। সবই তো ভালো, মজা লও না, মজা লও, ছুটি দেয় না, বসে থাকতে আর ভালো লাগে না। দুই মালিক দাদাও, এই তোমাকে যায় কি কলেজ নেই? সালাম আলাইকুম ভাইয়া। কলেজ তো ছুটি ভাইয়া। কলেজ ছুটি তো এইখানে কি, এই সময় এই জায়গায়? প্রতিদিন তো দেখি এই সময় এই জায়গায় আড্ডা মারো, আর আশেপাশের বাসা থেকে আমাদের কাছে নালিশ আসে। না ভাই, আমরা এমনি বসছিলাম। আবার কথা, এ মালিক তোর দোকানের সামনে এখানে আড্ডা মারে, তুই কিছু কস না। কি কমো ভাইজান, আঙ্গুরি তো বলাপা। আমাকে বলা মানে তো কি হচ্ছে? হ্যাঁ ঘর ভাই নাই, কই যায় কি করে কিছুই তো বুঝি না, তোর বাসার লোকজনের খবরও রাখে না। স্কুল টাইমে পোলাপাইনের এই জায়গায় আড্ডা মারাটা বন্ধ করি। হ্যাঁ ঠিক কইছ, আবার দাঁড়ায় আছে, যাও এখান থেকে। আরে বড় ভাই গুলো আজ কেন এমন হয়, উট্টাই মাটি করে দিল। দূর তোকে জালে কি রাস্তা হাঁটা যাবো না, দুপুরের সময় খেলা কি? সরি ভাইয়া দেখি নাই আমি। হ্যাঁ দেখি নাই মানে কি? আই বলটা আটকায় রাখ, প্রত্যেকটা দিনই এই জায়গায় দেখি। খেলতে হয় মাঠে যায় খেলবা, দুপুরের সময় কি খেলার সময়? ঘুম নাই খাওয়া নাই, খালি খেলা আর খেলা। মাঠে রাস্তায় কোনো জায়গায় তো বাদ নাই, পড়াশোনা কখন করে বুঝি না। যাও বাড়ি যাও। দোকানেও শান্তি নেই, মাঠেও শান্তি নেই, যত সব। আরে কোন চিপাই গেছিল, তাড়াই তাড়াই দিছে, আসছে ভাব।
এই এগুলা কি ইটবাড়ি দিয়ে পুরো জায়গাটা নষ্ট করছো? ভাইয়া একটু খেলছিলাম। এটা কি খেলার জায়গা? এখন কি খেলার সময়? সরি ভাইয়া। সরি কিসের? চা বাসা যাও, এখানে যেন খেলতে না দেখি। কাঁদে না কাঁদে না। এমন করছো কেন তুমি? এই তো বাবা হয়ে গেছে, আর একটু।